উন্নত বিশ্বের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শারীরিক শিক্ষা তথা খেলাধুলার কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। তাদের রয়েছে যেমন খেলার মাঠ, জিমনেশিয়াম, সুইমিং পুল, তেমনি রয়েছে আধুনিক ক্রীড়া সামগ্রী। সেই তুলনায় আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা তথা শারীরিক শিক্ষা পরিবেশের ঘাটতি সত্ত্বেও আমাদের ক্রীড়াঙ্গন যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবিদার। বন্ধুরা, আসার কথা হলো প্রাইমারি স্কুলে ফিজিক্যাল এডুকেশন ও কালচারাল টিচার এবং হাই স্কুলে ফিজিক্যাল এডুকেশন আবশ্যিক হওয়ায় আমাদের শারীরিক শিক্ষার ক্ষেত্র একদিকে যেমন প্রসার হচ্ছে, তেমনি অন্যদিকে প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যালের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আধুনিক শারীরিক শিক্ষা, যা খেলোয়াড় তৈরিতে বড় ভূমিকা রাখবে দেশের ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ক্রীড়াঙ্গনের বিশ্বমানের যাত্রা শুরু হোক মাধ্যমিক থেকেই। এই শুভকামনায় শুরু করছি সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। শ্রোতা, প্রথমেই জানাবো কি কি থাকছে ক্রীড়াঙ্গনের সূচিতে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনে প্রথমে আজ শোনাবো ক্রীড়া পর্যালোচনা, শোনাবো খেলোয়াড় প্রোফাইল ও স্টেডিয়াম পরিচিতি, এছাড়া ক্রীড়াকুইজ তো থাকছি, আর যদি সময়কে ধরে রাখতে পারি তাহলে কিছুক্ষণের জন্য ভাসবো সুরের সাগরে। সুপ্রিয় বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এসব আয়োজন নিয়ে প্রতিদিনের মতো আজও ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনে আছি আমরা দুজন, আমি মীর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রিয় শ্রোতা আমি আসফিয়া তাসনিম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ক্রীড়াঙ্গনের সাথেই থাকবেন। বন্ধুরা, ঈদের ছুটির পর স্বাভাবিক হয়েছে আমাদের জীবনযাত্রা, ওদিকে শ্রীলঙ্কা দলও চলে এসেছে বাংলাদেশের সাথে দুটি টেস্ট খেলার জন্য। আগামী সোমবার চট্টগ্রামে প্রথম টেস্ট, আবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস দলও বেশ ভালো করছে মালদ্বীপে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। অন্যদিকে এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে ফাইনাল খেললো বাংলাদেশ আর্চারি দল। আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ও আইপিএল বেশ সমীকরণ কষেই খেলছে প্রতিটি খেলা। তাই তো শুরুতেই থাকছে দেশ বিদেশের নানা খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব ক্রীড়া পর্যালোচনা। সপ্তাহ জুড়ে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে সাজানো ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুকুজ্জামান। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হচ্ছে ক্রীড়া ভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল এবং এম এ মুরাদ। আপনাদের দুজনকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ফারুকুজ্জামান আপনাকে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ হিসেবেই দুটি টেস্ট ম্যাচ আগামী 15 তারিখে সব কিছু ঠিক থাকলে মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুরামে চৌধুরী স্টেডিয়ামে, দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেছে। শ্রীলঙ্কান জাতীয় দলের যে খেলোয়াড়রা রয়েছেন তিমুত করুণারত্নের নেতৃত্বে, তারা প্রস্তুতি ম্যাচটা ঠিকঠাকভাবে খেলতে পারেনি। তবে বাংলাদেশ দল কিন্তু ইতোমধ্যেই চট্টগ্রামে অবস্থান করছে, সেখানে প্রস্তুতি নিচ্ছে। তবে বাংলাদেশ দলের জন্য একটা দুঃসংবাদ, সেটি হলো সাকিব আল হাসানের দল থেকে ছিটকে পড়া, করোনা পজিটিভ তিনি, সে কারণেই তার মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারকে বাংলাদেশ দল পাচ্ছে না। তবে মমিনুল হক সৌরভের নেতৃত্বে যারা খেলছেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, এরপরে মাহমুদুল হাসান জয়, সব মিলে ইয়াসির রাব্বি এবং বোলিং ডিপার্টমেন্টে তাইজুলকেই নেতৃত্ব দিতে হবে, সাথে সাকিবের অনুপস্থিতিতে সেখানে অবশ্যই নাঈম হাসানকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, এবং পেসার হিসেবে শরীফুল, খালেদ, এবাদত, রেজাউররা তো আছেনই। শুরুতেই চঞ্চলের কাছে যাব। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ, বাংলাদেশ দল মোটামুটি ব্যালেন্সড একটা টিম নিয়েছে, সেখানে কতটুকু সম্ভাবনা দেখছেন? দেখুন ফারুকুজ্জামান, একটি কথা বলতে চাই যে সাকিব আল হাসান একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, আপনি যেটি বললেন, এবং তার দলে না থাকাটা একটা বড় আঘাত বাংলাদেশের জন্য। তারপরও একটি বিষয় বলতে চাই যে ব্যাটিং এবং বোলিংয়ে দুটি দলই কিন্তু ভারসাম্যপূর্ণ দল এবং সমানে সমান অনেকটাই। কারণ শ্রীলঙ্কা দলের ব্যাটিং লাইন আপের কথা যদি আমি বলি, সেখানে ক্যাপ্টেন দিমুত করুণারত্নে, ভালো একজন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস রয়েছেন, কুশল মেন্ডিস রয়েছেন, দিনেশ চান্দিমাল রয়েছেন। অন্যদিকে বাংলাদেশে মুশফিকুর রহিম অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সাম্প্রতিক সময়ে ফর্মে রয়েছেন লিটন দাস, এছাড়াও বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন। কিন্তু একটি বিষয়, সেটি হলো যে হোম অ্যাডভান্টেজ কিন্তু একটা ফ্যাক্টর, এবং সেখানে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকবে। এবং শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্ট অনেকটা তরুণদের নিয়ে সাজানো। আপনি জানেন যে সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারাকা কিন্তু দলে রাখা হয়নি, সুরাঙ্গা লাকমাল অবসর নিয়েছেন। সব মিলিয়ে ব্যাটিংয়ে দুটি দলই সমান মোটামুটি, তবে বোলিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে একটু এগিয়ে থাকবে, এবং হোম অ্যাডভান্টেজ তো রয়েছে। সব মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশ কিছুটা হলো ফেভারিট।
ওদিকে সাকিব আল হাসান তিনি দল থেকে ছিটকে যাওয়ার কারণে সেই জায়গাটিতে মোসাদ্দেক সৈকতকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। সাকিবের অনুপস্থিতি এবং সৈকতের অন্তর্ভুক্তি সব মিলিয়ে আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা মোসাদ্দেক সৈকতের আছে। মুরাদ কি বলবেন? ফারুকুজ্জামান, দেখুন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার, সেরা ক্রিকেটার আমি বলবো। তবে মোসাদ্দেক হোসেন সৈকত তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। মোসাদ্দেক সৈকত নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, কিন্তু আমার মনে হয় যে সাকিবের যে ঘাটতি এবং সেটা কিন্তু আপনার ব্যাটিং বোলিং ফিল্ডিং, অর্থাৎ আমরা বলে থাকি যে সাকিব মানেই তিনটা ডিপার্টমেন্টই ভালো করা, এবং সেই ঘাটতিটা কিন্তু একটা বড় বিষয়। তবে আমার মনে হয় সাকিব কোভিড-19 কারণে ছিটকে গেছেন এবং মোসাদ্দেক সৈকত তিনি দলে ফিরেছেন। মোসাদ্দেক সৈকত তার সেরা খেলাটা যদি উপহার দিতে পারেন, নিঃসন্দেহে তিনিও একজন ভালো ক্রিকেটার, তাহলে হয়তোবা সেই প্রত্যাশা অনুযায়ী খেললে সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। দীর্ঘ 27 মাস দেশের মাটিতে জয় বঞ্চিত টাইগাররা এবং শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিপাক্ষিক যে সিরিজ বাংলাদেশের মাঠে হয়েছে, শ্রীলঙ্কা কখনোই বাংলাদেশের সাথে হারেনি, এটি কিন্তু একটা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকার একটা প্রেরণা লঙ্কানদের সামনে। তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশ দল নিজেদের হোম কন্ডিশন এবং আরেকটি ব্যাপার ঘুরে ফিরে আসছে, সেটি হলো যে পঞ্চম দিনে ম্যাচ গড়াবে কিনা। ম্যাচের যে পারফরমেন্স গত বছরগুলোতে দেখেছি আমরা, 5 দিনে ম্যাচ গড়ায়নি এবং পঞ্চম দিনে ব্যাট করে পঞ্চম দিনেই বাংলাদেশ হেরে গেছে। এই সিরিজে আমার মনে হয় সেখান থেকে কামব্যাক করবার বাংলাদেশ দল নিশ্চয়ই প্রতিজ্ঞা বা তাদের কৌশল হতে পারে, এবং ট্র্যাক বা উইকেট কেমন হতে পারে সেই বিষয়ে কী ভাবছেন চঞ্চল? ফারুকুজ্জামান, অবশ্যই উইকেটটা স্পোর্টিং হবে এটি আমার প্রত্যাশা, তবে স্পিনাররা বাড়তি সহায়তা পাবে। একটি বিষয় যে বাংলাদেশ লাস্ট 4টি টেস্ট ম্যাচ কিন্তু খেলেছে বিদেশের মাটিতে, 2টি নিউজিল্যান্ডে, 2টি সাউথ আফ্রিকাতে, সেখানে ছিল সুইমিং কন্ডিশন। বাংলাদেশ ঘরে মাঠে স্পিনিং ট্র্যাকেই খেলবে এবং সেখানে উভয় দলেই কিন্তু ভালো স্পিনার রয়েছে, হয়তোবা তারকা খ্যাতি নেই, শ্রীলঙ্কা দলে অনেক স্পিনার থাকবেন, তবে তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই কিন্তু দলভুক্ত হয়েছেন। তো যে কারণে খুব বেশি স্পিনিং ট্র্যাক করার রিস্ক কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা নিতে চাইবেন না, যে কারণে আমার মনে হয় যে ব্যাটাররা মোটামুটি সহায়তা পাবেন এবং তারা ভালো বড় ইনিংস খেলতে পারবেন, সেদিকে লক্ষ্য রেখে পিচ তৈরি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত দেখা যাক কী হয়, তবে আবারও বলি যে বাংলাদেশ এই টেস্টে কিছুটা হলো ফেভারিট ডেফিনেটলি, এবং বাংলাদেশ দলের মূল দায়িত্বটা নিতে হবে মমিনুল হক, সৌরভ নিজেকে এবং মুশফিকুর রহিমের কামব্যাক করার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার সামনে রয়েছে। এবং সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ দলের সবচেয়ে সফল ব্যাটার কিন্তু মুশফিকুর রহিম, এবং তার প্রথম দ্বিশতক রয়েছে কিন্তু এই শ্রীলঙ্কার বিপক্ষে। আমাদের প্রত্যাশা মুশফিকুর রহিম তিনি ফিরবেন, মমিনুল স্বরূপে ফিরবেন, এবং 2টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার মাঠ থেকে। সেই ম্যাচগুলোর আগাম ধারাভাষ্য শুনবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের শ্রোতাদেরকে। আমরা ক্রিকেটের কথা বলছিলাম, আইপিএল ইতোমধ্যেই প্লে অফের সেরা 2টি দল নিশ্চিত হয়ে গেছে। নতুন 2টি দল আইপিএলের নতুন 2টি দল তারা প্রথম তাদের নিশ্চিত করেছে প্লে অফ, বাকি দলগুলোর কি অবস্থা? ফারুকুজ্জামান, গুজরাট সবার উপরে রয়েছে। গত পরশু তারা লখনউ সুপার জায়ান্টকে পরাজিত করে, যদিও লখনউ সুপার জায়ান্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে, রাজস্থান রয়্যালস তৃতীয় অবস্থানে রয়েছে, বিরাট কোহলির আরসিবি রয়েছে চতুর্থ অবস্থানে, দিল্লি ক্যাপিটালস রয়েছে পঞ্চম অবস্থানে, তবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলগুলো মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং KKR বা কলকাতা নাইট রাইডার্স, এই 3টি দল কিন্তু তলানিতে। যদিও KKR চেষ্টা করছে, তবে এবারের আইপিএল আরও জমজমাট হয়েছে, পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং আমার মনে হয় শেষ পর্যন্ত আরও কিছু চমকও থাকতে পারে। অনেক ক্রিকেটার ভালো পারফর্ম করেছেন, অনেক তরুণ ক্রিকেটার বেরিয়ে এসছেন, তবে একটি মেসেজ দিতে চাই যে আমাদের মুস্তাফিজকে কিন্তু শেষের ম্যাচগুলোতে খেলানো হয়নি। সেটা বাংলাদেশের জন্য আসলে, আমাদের যারা শ্রোতা, যারা দর্শক, যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা একটা কষ্টের বিষয়। তারপরে মুস্তাফিজ যতটা সম্ভব সুযোগ পেয়েছেন, চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরবার জন্য। আমরা সর্বশেষ ক্রিকেটের ICC সুপার লিগের যে পয়েন্ট টেবিল সেটির কথা একটু বলি। বাংলাদেশ নিশ্চিত করেছে 2023 বিশ্বকাপ সরাসরি খেলবার এবং সুপার লিগে 18টি ম্যাচ থেকে 120 পয়েন্ট পেয়েছে। বাকি দলগুলোর কি অবস্থা? মুরাদ, বাংলাদেশ দলকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বাংলাদেশ দল কিন্তু সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। ফারুকুজ্জামান, ইতিমধ্যে কিন্তু বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। আপনি যেটা বলছিলেন যে 18 ম্যাচে 120 পয়েন্ট, এবং পাশাপাশি ইংল্যান্ড তার অবশ্য 15 ম্যাচে 95 পয়েন্ট পেয়েছে, এবং সাউথ আফ্রিকা 13 ম্যাচে 49 পয়েন্ট পেয়েছে, 11তম অবস্থানে আছে। সেই জায়গা থেকে যদি বিচার করি বাংলাদেশ দল কিন্তু নিঃসন্দেহে ভালো অবস্থায় আছে। ক্রিকেট ছেড়ে একটু ফুটবলের কথা বলি। ঘরোয়া ফুটবল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে, বসুন্ধরা কিংস যথারীতি কিংয়ের মতোই খেলছে এবং গত বছরের চ্যাম্পিয়ন। বর্তমানে এই দলটি কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে।
দেখুন, বসুন্ধরা কিংস বরাবরই কিন্তু ভালো ফুটবল তারা খেলে থাকেন, এবং এখন পর্যন্ত যে বিপিএলে তারা কিন্তু সেরা খেলাটাই উপহার দিয়েছেন সব সময়। এবং বসুন্ধরা কিংস 14 ম্যাচে তারা 35 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, এবং ঢাকা আবাহনী লিমিটেড তারা দ্বিতীয় স্থানে রয়েছে 31 পয়েন্ট নিয়ে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড তারা অবশ্য 27 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এবং একটু অ্যাড করি মুরাদ, সাইফ স্পোর্টিং ক্লাব 14টি ম্যাচে 24 পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড চট্টগ্রামকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে চলে এসছে, এবং পঞ্চম অবস্থানে রয়েছে আবাহনী লিমিটেড চট্টগ্রাম। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু রয়েছে ষষ্ঠ অবস্থানে। আগামীকাল থেকে 15 রাউন্ডের খেলা শুরু হচ্ছে। এশিয়ান গেমস হকির কথা বলবো, থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বাছাই পর্বে, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। ইতোমধ্যে 2টি ম্যাচ তারা জয় পেয়েছে, প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে 3-1 জয়, দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 3-1 জয়, এবং তৃতীয় ম্যাচ আগামীকালকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল খেলবার কথা রয়েছে। ফারুকুজ্জামান, অভিনন্দন জানাতেই পারি বাংলাদেশকে, এবং আমরা সবসময় বলি ক্রিকেটের পর সবচেয়ে সম্ভাবনাময় খেলা কিন্তু হকি, এবং সেই হকিতে আমরা যদি ভালোভাবে পরিচর্যা করি এখনও ভালো করা সম্ভব। তার প্রমাণ কিন্তু লাস্ট 2টি ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার মতো দলকে পরাজিত করেছে। এবং আমাদের প্রত্যাশা হকির পেছনের কারিগর যারা, বা থিঙ্ক ট্যাঙ্ক বা টিম ম্যানেজমেন্ট যারা, তারা যদি ভালোভাবে কাজ করে তাহলে অবশ্যই বাংলাদেশের হকি খেলাটি অনন্য উচ্চতায় আরোহণ করবে। নিঃসন্দেহে টেবিল টেনিস এর কথা বলবো, মালদ্বীপের মালিত অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দল প্রথম সোনা পেয়েছে। অনূর্ধ্ব-19 দল তারা শ্রীলঙ্কাকে 3-2 সেটে হারিয়ে দলগত ইভেন্টে স্বর্ণ পেয়েছে বাংলাদেশ দল। কি বলবেন মুরাদ? দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ দল, এবং মালদ্বীপের মাঠে আসলে প্রতিপক্ষ দলের বিপক্ষে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ খেলেছে সত্যি ভূয়সী প্রশংসার দাবিদার। শেষ করব জাতীয় ক্রীড়া পুরস্কারের কথা বলে। ক্রীড়াবান্ধব সরকার, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, খেলাধুলাকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন, এবং তিনি খেলাকে ভালোবাসেন, নিজেও মাঝে মাঝে সুযোগ পেলেই খেলার মাঠে তিনি যান। এবং তার সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় অর্ধযুগ পরে 2013-20 সালের পর্যন্ত 85 জন কৃতী ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছিলেন সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে, যেখানে 18 ক্যারেটে প্রায় 25 গ্রাম ওজনের স্বর্ণপদক এবং 1 লাখ করে টাকা দেওয়া হয়েছে 85 জনকে, শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে। 85 জন হয়েছেন 2013 সাল থেকে 20 সাল পর্যন্ত, এবং এই 85 জনের ভেতরে একজন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, যার নামে তিনি ভালো একজন ক্রীড়া সংগঠক ছিলেন, তার নামে শেখ জামাল ধানমন্ডি যেমন ক্লাব রয়েছে, এবং ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দেখেছে সেটিও কিন্তু শেখ জামাল ধানমন্ডি। চঞ্চল, আপনার কাছে একবার শেষ কথাগুলো জানতে চাই। অবশ্যই, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারে চমক সৃষ্টি করেছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের আয়োজন, আগামী পর্বে কথা হবে, সবার সুস্থতা কামনা করছি। শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, মিডিয়াম ওয়েভ 18 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। এছাড়া বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং বেতার অ্যাপেও শুনতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে। বন্ধুরা, আমাদের মহিলা ফুটবল সঠিক কক্ষপথ ধরে এগিয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের দিকে, বিশেষ করে অনূর্ধ্ব-19 ফুটবল দল। এই তো সাফ অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা দ্বিতীয়বারের মতো ঘরে তুলল মারিয়া মান্ডার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। খেলোয়াড় প্রোফাইল পর্বে তাই আজ শোনাতে চাই ফুটবলার মারিয়া মান্ডার জানা না জানা কিছু কথা। উচ্চারণে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ আনোয়ার হোসেন। মারিয়া মান্ডা, মারিয়া মান্ডার জন্ম 10 মে 2003 সালে কলসিন্দুর ধুবাউড়া ময়মনসিংহে, বয়স 18 বছর, দলের তার জার্সি নম্বর 15, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, মাঠে খেলার অবস্থান সেন্টার মিডফিল্ড, বর্তমান অধিনায়ক বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য। খেলোয়াড়ী জীবনে ময়মনসিংহ কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের হয়ে তিনি বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপে অসাধারণ অবদান রেখেছিলেন, সেই থেকেই মারিয়া মান্ডা সকলের কাছে একজন পরিচিত ফুটবলার। পর্যায়ক্রমে তিনি মাধ্যমিক পর্যায়েও ফুটবল খেলেছেন তার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে। ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংস মহিলা দলের অন্যতম একজন সদস্য, তিনি 12 ম্যাচে করেছেন 5টি গোল। যুব পর্যায়ে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলেছেন। জাতীয় পর্যায়ে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-14 দলের হয়ে 10টি ম্যাচে করেছেন 6টি গোল।
2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের পক্ষে ১১ ম্যাচে করেন ৩ গোল। 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের তিনি সদস্য এবং বর্তমান অধিনায়ক হিসেবে খেলছেন, ৯টি ম্যাচে করেছেন ১টি গোল। এছাড়া 2016 সাল থেকে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অপরিহার্য সদস্য হিসেবে তিনি অন্তর্ভুক্ত রয়েছেন। তার অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2015 সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ দলের সদস্য থাকা অবস্থায় এএফসি অনূর্ধ্ব ১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2017 সালে এএফসি অনূর্ধ্ব ১৬ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং 2021 সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ১৯-এ ভারতকে ১-০ গোলে হারিয়ে তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এ টুর্নামেন্টে তার দল একটি গোলও হজম করেনি, বিনিময়ে ২০টি গোল তারা প্রতিপক্ষ দলকে দিয়েছে। মারিয়া মান্দা বাংলাদেশের নারী ফুটবলের জাগরণ সৃষ্টি করেছেন, যে কজন তার মধ্যে তিনি অন্যতম একজন সৈনিক। আগামী দিনের বাংলাদেশের যে ফুটবলকে নিয়ে ভাবা হচ্ছে, অতীতে যে ফুটবলের জোয়াল ছিল, সোনালী অর্জন ছিল, সেই ফুটবলকে ফিরে পেতে মারিয়া মান্দারা যেভাবে পরিশ্রম করছেন, আশা করা যায় আগামী দিনে বাংলাদেশের ফুটবল অঙ্গনে নারীদের যে ভূমিকা থাকবে সেখানে মারিয়া মান্দা সবার সামনের সারিতে থাকবেন, এটাই সকল ক্রীড়ামোদীদের আশা এবং প্রত্যাশা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কথা বললে রাজশাহীর নাম অবশ্যই আসবে, কারণ স্বাধীনতার পর ১৯৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব রাজশাহীতেই প্রথম আঞ্চলিক দলের সাথে একটি টেস্ট ম্যাচ খেলেছিল, যা আজও ইতিহাসের পাতায় স্মরণীয়। মূলত স্বাধীনতার আগে থেকেই রাজশাহীতে ক্রিকেটের চর্চা হয়ে আসছে, তাই তো রাজশাহীর ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। স্টেডিয়াম পরিচিতি পর্বে আজ তাই শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী জেলায় অবস্থিত। এটি জাতীয় নেতা মোহাম্মদ কামরুজ্জামানের নামে নামকরণ করা হয়। মহানগরীর তারুখাদিয়ায় স্টেডিয়ামটি অবস্থিত। এর মোট জমির পরিমাণ ১৭.৮৫ একর। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৫,০০০। স্টেডিয়ামটি প্রধানত ক্রিকেটের জন্য ব্যবহৃত হয়। এখানে রয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন, ইলেকট্রনিক্স স্কোরবোর্ড, প্রেসিডেন্ট বক্স, ফ্লাড লাইট, হসপিটালটি বক্স, বিশাল ড্রেসিং রুম, ট্রাস্টেল গেট, মিডিয়া সেন্টার সহ আরও অনেক সুবিধা। স্টেডিয়ামের দ্বিতল গ্যালারি এবং পুরো গ্যালারিতে রয়েছে বসার জায়গা। ১৯৮৯ সালের অক্টোবরে প্যাভিলিয়ন ভবনের নির্মাণ কাজ আরম্ভ হয় এবং শেষ হয় ১৯৯০ সালে। এই স্টেডিয়ামে ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ৩টি গ্রুপ পর্বের ম্যাচ এবং ২০১০ সালে দক্ষিণ এশীয় গেমসের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শক ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এবং মাঠের বড় ধরনের উন্নতি করার জন্য সম্প্রতি স্টেডিয়ামটি সরকারের কাছ থেকে তহবিল পায়। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম। এটি জাতীয় ক্রিকেট লিগে রাজ্যের বিভাগের হোম গ্রাউন্ড। স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট লাগানো আছে। আগামীতে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীত করে জাতীয় পর্যায়ের খেলা রাজশাহীতে আনা হবে। এজন্য দুটি ৫ তারকা মানের হোটেল করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা এখানে নিয়মিত অনুষ্ঠিত হয়। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সবুজ উইকেটে ঢাকা। কোনটা আউটফিল্ড, কোনটা উইকেট, আলাদা করা মুশকিল। এখানে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল প্রথম রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২৬০ রানে অল আউট করে বিসিবি দক্ষিণ অঞ্চল। দক্ষিণ অঞ্চলের বাহাতি স্পিনার নাসুম ও অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ভাগাভাগি করেন উইকেটগুলো। দুজনেই পান ৫টি করে উইকেট। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামটি পাবলিক ট্রান্সপোর্ট, গাড়ি বা পায়ে হেঁটে খুব সহজেই আসা যায়। বিশেষ করে দর্শকদের উপস্থিতি এটিকে একটি আকর্ষণীয় ভেন্যুতে পরিণত করেছে। আশা করা যায় ভবিষ্যতে আরও অন্যান্য খেলার আয়োজন করতে পারবে স্টেডিয়াম কর্তৃপক্ষ। রাজ্যের বিভাগকে বাংলাদেশ ক্রিকেটের উর্বর ভূমি বলা হয়।
এ অঞ্চল থেকে উঠে এসেছে দেশের অনেক তারকা ক্রিকেটার। সেই রাজশাহী বিভাগে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে এবং বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএল ক্রিকেটের আসর বসবে, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। সুপ্রিয় শ্রোতা, ক্রীড়াঙ্গন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক ক্রীড়াঙ্গন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, আগারগাঁও, ঢাকা 1207। আপনারা অনেকেই হয়তো আশা নিয়ে কুইজের উত্তর লিখে নিজের নামটা বাংলাদেশ বেতারে শোনার অপেক্ষায় রয়েছেন, কিন্তু সময় হয়তো শেষই হচ্ছে না, তাই না? না, আর অপেক্ষা নয়, এবারে চিঠি ও ইমেলের মাধ্যমে আপনাদের পাঠানো কুইজের উত্তর নিয়ে পর্ব ক্রীড়া কুইজ উপস্থাপন করছেন ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনের কুইজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিতে চাই গত পর্বের সঠিক উত্তর এবং সৌভাগ্যবান বিজয়ীর নাম। আমাদের গত পর্বে কুইজের প্রশ্নটি ছিল, বিপিএল ক্রিকেট 2021-22 মৌসুমের চ্যাম্পিয়ন দল কোনটি? এই প্রশ্নটি সঠিক উত্তর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অজস্র শ্রোতা কুইজে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মির্জা রিজওয়ান আলম, সভাপতি বসুন্ধরা বেতার শ্রোতা সংঘ, টেকেরহাট, খালিয়া, রাজৈর, মাদারীপুর। বন্ধু মির্জা রিজওয়ান, আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আর দেরি না করে কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, অথবা মোবাইলের ভয়েস রেকর্ডারটি অন করে নিন। কি আপনারা সবাই রেডি? তো কুইজ পর্বে আমাদের আজকের প্রশ্ন, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক কে? আমি আবারও বলছি, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক কে? শুধুমাত্র পোস্ট কার্ড এবং ইমেইলের মাধ্যমে কুইজের উত্তর পাঠানোর শেষ সময় 17 মে 2022। কুইজের উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক ক্রীড়াঙ্গন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেইল অ্যাড্রেস ক্রীড়াঙ্গন ঢাকা বেতার @gmail.com, KRIRANGONDHAKABETAR@gmail.com। কুইজে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে লটারির মাধ্যমে প্রতি পর্বে একজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। তো আর দেরি কেন, এখনই কুইজের উত্তর লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রিয় শ্রোতা, ক্রীড়াঙ্গনের কুইজ পর্ব আজ এ পর্যন্তই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সূচিতেই বলেছিলাম ক্রীড়াসঙ্গীতের কথা, আমাদের হাতে এখনও কিছুটা সময় রয়ে গেছে, তাই তো আপনাদের আনন্দের মুহূর্তকে আর একটু রাঙিয়ে দিতে প্রান্তিক পর্বে শোনাতে চাই একটি ক্রীড়াসঙ্গীত।
মনে উঠবে যাবে এগিয়ে আমাদের গায়িকার বাংলাদেশ ভালো খেলবে মাঠে থাকবে বাংলার পতাকা উড়বে বেশ বলি ব্যাটিং ফিল্ডিং ভরা ক্রিকেট ভালোবাসায় ক্রিকেট মাঠে আমাদের চোখ একে একে শেষ হলো ক্রীড়াঙ্গনের সকল আয়োজন, তাই তো বিদায় নেব আজকের ক্রীড়াঙ্গন থেকে। বিদায়ের আগে বিদায় উচ্চারণে বলতে চাই, আজকের ক্রীড়াঙ্গন উপস্থাপনা ছিলাম আমরা দুজন, আমি মীর মোহাম্মদ শহীদুল্লাহ, আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনাদের চারপাশকে। শুভরাত্রি।